সবাই মোটামুটি খেতে পছন্দ করে নাকি? তাই তো, একই সবাই তো খেতেই ব্যস্ত নাকি? আমি এটুকু তোমাদের বলতে পারি, দাদা এখন বাসটা ঝাঁকাচ্ছিল ভালো মতো, তখন দেখলাম ভাবলাম যে অনেকটা বিরিয়ানি বেরোবে, বাট বিরিয়ানি বেরোলো এটা। ব্যারাকপুরে ফার্স্ট টাইম বলতে পারো তো, এখান থেকে আমাকে ডেকেছে, বলছে ভাই চলে আসো চিকটা ফিকনা হয়ে, ওই জন্য চুল ফুল কেটে ঠিকঠাক হয়ে চশমা চশমা পরে একদম ডাইরেক্ট চলে এসেছি ব্যারাকপুরে। বাট এখান থেকে যাবো হচ্ছে নোনাচন্দ্র পুকুর, ওই মাঠে নাকি খাদ্য মেলা হচ্ছে। যাই হোক, মোটামুটি আজকে খাবার থাকবে, খেলা হবে, আর অনেকের সাথে ওখানে দেখা হবে। সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি অক্ষয় চক্রবর্তী, তোমরা দেখছো ফুড পিপল, এই দুনিয়া হয়তো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে বদলে যাবে, জানি না আজকে কি হবে, বাট কিছু একটা হবে। জমজমাট বলতে পারো, বিশাল ভিড়, ঠিক আছে, ওই মাথা থেকে শুরু করে এই মাথা অব্দি প্রচুর লোক। আরেকটা জিনিস, প্রত্যেকটা স্টলে কি আছে না আছে সেটা তোমাদেরকে বলে দেবো। এখানে দেখতে পাচ্ছ বর্ধমানের ল্যাংচা, মিষ্টি বাংলা বর্ধমানের, তোমার পিঠে থেকে শুরু করে সবকিছু দেখতে পাচ্ছি। জাস্ট তোমরা একবার দেখো, পুলি পিঠে পাটি সাপটা থেকে শুরু করে সবকিছু। আর এখানে রয়েছে মিত্র ক্যাফে, মিত্র ক্যাফে স্পেশাল সব ফ্রাই আইটেম, কবিরাজি কাটলেট থেকে শুরু করে নানান রকম আইটেম এখানে রয়েছে। আর এই যে স্টলটা দেখছো, এই স্টলটা মোটামুটি অনেক জায়গায় গেলেই দেখা যায়, বাট এখানে কি কি আছে সেটা একটু তোমাদেরকে বলেছি। কি আছে কাকা একটু দেখিয়ে দাও আমাদের। ওহো, লাল লাল চিলচিকেন সাথে কি আছে? বাসন্তী পোলাও, এই রয়েছে বাসন্তী পোলাও, এরপর রয়েছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, চিকেন কষা, জাস্ট কালারটা দেখো, আর এরপর কি আছে, মাটন কষা, এরপর মাটন কষা, আলুর দম রয়েছে, তাই তো? দেখো মোটামুটি এখানে এসে অনেকের সাথে বললাম না, দেখো হচ্ছে এই দাদা কিন্তু আমার ভিডিও দেখে বেশ ভালো লাগে, সবার সাথে যখন এক জায়গায় দেখা কেমন লাগে আমার ভিডিও দেখো, খুব ভালো লাগলো দেখা হয়ে, সাপোর্ট দিস ম্যান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ব্যারাকপুর বিধানসভার বিধায়ক, মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী মহাশয়, তিনি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বৃহত্তম খাদ্য মেলা সভার বিধায়ক মাননীয় শ্রী রাজ চক্রবর্তী মহাশয়, জোরে হাততালি চাইবো সকলের কাছে। এবং সত্যি সত্যি ও যতটা এক্সাইটেড ছিল আজকে এই মেলায় এসে বুঝতে পারছি কেন এতটা এক্সাইটেড ছিল। প্রত্যেকটা স্টল অসাধারণ, তার খাবার দাবার, এই যে প্ল্যানটা, পুরো প্ল্যানটার মধ্যে একটা সুন্দর পরিকল্পনা রয়েছে। অর্পণ গোস্বামী হ্যাংলাবাস, ফ্রম হ্যাংলাবাস আমরা প্রত্যেকেই জানি, আর অক্ষয় চক্রবর্তী ফুড পিপল, একটা জোরে হাততালি প্লিজ কাম অন দ্য স্টেজ, যাদের নামগুলো বললাম, অক্ষয় ফুডি পিপল, অক্ষয় একটা ইয়াং জেনারেশনের ক্রাউড সামনে রয়েছে, অক্ষয় জোরে একটা জোরে হাততালি ফুডি পিপল ফ্রম, তাকে আমরা ছোট করে সম্মাননা জ্ঞাপন করে নেব। জয়দীপ দাস, শাহরুখ, এবং এটি ছোট্ট গিফট ফ্রম পাহাড়ে আহারে এবং জয়দীপ দাসের পক্ষ থেকে। তো প্রথমেই বলবো যে ব্যারাকপুরে তো যা মানুষজন আছে সবাই মোটামুটি খেতে পছন্দ করে নাকি? তাই তো, একই সবাই তো খেতেই ব্যস্ত নাকি? যাই হোক, মোটামুটি আমার বেশ ভালো লাগছে, আর এই মোটামুটি কথাটা আমি প্রায় ভিডিওতে বলি, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো, আর আমি আর কিছু বলতে পারছি না, আমি অনেকক্ষণ আগে এসেছি, আমি এখন অব্দি কিচ্ছু খেতে পাইনি, কাবাবের স্টলে গিয়ে মানে ফেরত চলে আসছি, ওখানে আপনজনে গেছিলাম, আপনজনে যাওয়ার পর আবার ব্যাক করে চলে এসছি। যাই হোক, মোটামুটি সবাই ভালো থাকো, খেতে থাকো, আর ফুড পিপল 100,000 খুব কাছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো।
ফেসবুক পেজ আছে ফুড কুপেল, তোমরা অবশ্যই গিয়ে ফলো করো, ভিডিও দেখো। আর ওখানে খেলা হবে, কি হবে, জমিয়ে হবে, খেলা হবে, মা মা গো। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো মেইনলি এই মেলায় স্পেশালি কি জন্য আসা, খাবার জন্য আসা, সবটা তোমাদেরকে বলেছি। তো এখন হচ্ছে খাবার পালা, কি খাবো সেটা তোমাদেরকে এক এক করে সব দেখিয়ে দেবো। দেখো মোটামুটি আমাদের সবকিছু কমপ্লিট, এবার হচ্ছে জোরে জোরে কথা বলতে হচ্ছে, পেছনে অ্যানাউন্স করছে। আর আমার হাতে রয়েছে চিকেন লেগ পিস, ঠিক আছে, এটা পুরোটা গ্রিল করা, তো এটা একটু খাওয়া যাক। ইয়েস, খাওয়া যাক, মা মাগো। এখানে চিকেনটা দেখো জাস্ট নরম, আমি একটু মেয়োনিজ দিয়ে খাই। সাউন্ডের যারা রয়েছে তাদের একটু উপরে চালাবো একটা। আসো, হ্যাঁ আসো আসো, অসুবিধা নেই। সেকশন প্রত্যেকটা জায়গা পাহাড়ে আমাদের সেকশন দেখা হয়ে গেল, সবার সাথে দেখা হয়ে ভালো লাগে। একটা মাইক্রোফোন ভালো লাগে তোমাকে, এনার্জি মানে এই যে দেখতে পাচ্ছ, এগুলোর জন্য আরো জোশ পাই, এনার্জি পাই আমি ভিডিও করতে। যাক বেশ ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সব কিছুর মধ্যেও রয়েছে একটা আলাদা উন্নত স্যাটেলাইট কেবল আর সব কিছু। এখানে খাবো বাস পোড়া বিরিয়ানি। দাদা বাস দেবে না তো, ঠিকঠাক হবে তো? দাদা বলছে আমাকে বাস দেবে না, বলছে ঠিকঠাক বিরিয়ানি হবে। কতক্ষণ লাগে এটা করতে? দাও দু মিনিট। এখানে দাদা আরো বাস লাগাচ্ছে, আর কত বাস দেবে তুমি? চিকেন রয়েছে বাট রাইসের পরিমাণটা কম লাগলো, 200 টাকা আন্দাজে। যাই হোক মোটামুটি একটু বিরিয়ানিটা টেস্ট করি, খাওয়া যাক, মা মাগো। দেখে কিন্তু ভালো লাগছে, খেয়ে যাই না কেমন হবে। দারুন জঘন্য খেতে, একদমই ভালো না। বাসপোড়া বিরিয়ানিতে চিকেন অনেকটা দিয়েছে, ঠিক আছে। এই যে চিকেনটা চাস, এই দেখো চিকেন, চিকেনটা সেদ্ধ ঠিকঠাক আছে, খেয়ে দেখো তুমি। আপনজন স্টলে, আপনজন স্টলে হচ্ছে স্পেশালি হচ্ছে এখানে পোলাও আর হচ্ছে চিকেন কষা, মাত্র 120 টাকা দাম। আর স্পেশালি দেখে কিন্তু আমার দারুণ লেগেছে চিকেন কষা, জাস্ট দেখো লাল লাল গ্রেভি, ও হো। সো মোটামুটি দেখতে পাচ্ছ এখানে চলে আসছে চিকেন কষা আর পোলাও। আর চিকেন কষা কিন্তু এখানে 2 পিস দিচ্ছে, বেশ বড় বড় সাইজের ছিল। 120 টাকার মধ্যে আমি মনে করি অনেক 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 বেটার ওই বাম্বু বিরিয়ানির থেকে, 200 টাকার আন্দাজে। আর এখানে জাস্ট টেস্ট করে দেখবো, আর ওখানে তো নাচানাচি করছি কারণ ব্যাকগ্রাউন্ডে এত সাউন্ড আসছে, এত সাউন্ড আসছে। সো মোটামুটি এখন খাওয়া যাক চিকেন কষা গ্রেভি দিয়ে পোলাও, আর মা মাগো খাওয়া যাক। দেখো সত্যি কথা বলতে গেলে আপনজনের পোলাওটা জাস্ট সুপার উপার ছিল, এখানে আমার হাত জ্বলে গেছে, এত গরম ছিল। যাই হোক মোটামুটি চিকেন কষাটা, চিকেনটা খাচ্ছি এখন। মোটামুটি একটা জিনিস যা দেখলাম, আপনজন হিট আর কি, এই স্টলগুলোর মধ্যে আপনজন হিট, মানে দারুণ হয়েছে চিকেন কষাটা, তেমন বানিয়েছে হচ্ছে পোলাওটা, মানে দুটোর কম্বিনেশান একদম ফাটাফাটি, মানে পুরো সন্ধ্যাবেলাটা বলতে পারো এই পোলাও আর চিকেন কষা খেয়েই জমে গেছে। আর জাস্ট চিকেনটা দেখো একদম নরম, ঠিক আছে, একদম নরম, ঠিক আছে। ওহো দেখো সত্যি বলতে এই যে দাদা দেখছো, এই দাদা আমার ভিডিও দেখে, ওই দাদা ওই ভাই সবাই সবাই এই যে হাই যারা করছে তারা সবাই ভিডিও দেখে, এবং সাথে সাথে এদের ব্যবহার সত্যি 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 খুবই ভালো আপনজনের। এই যে আপনজন কালীঘাট, সো মেলা থেকে জাম করে একদম পরের দিন সকালে বাড়িতে ফ্রেশ হয়ে ঠিকঠাক। এবার তোমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে এই যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছ, এই যে সার্টিফিকেটটা ওখান দিয়ে দিয়েছে, আর সাথে সাথে এরকম একটা কফি মাগ মতো দিয়েছে, এই যে কফি মাগ মতো দিয়েছে। সো যাই হোক, এই সার্টিফিকেট এই স্টেজের দিকে নিজে এক্সপিরিয়েন্স শেয়ার করা, এইসব জিনিসগুলো আমি যত ইভেন্টে গেছি, যত মেলা থেকে ডেকেছে, যাই হোক এটা একমাত্র পসিবল তোমাদের জন্য। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফুড পিপল ফ্যামিলি মেম্বার 100K, ঠিক আছে, 1 লাখের পরিবার হতে যাচ্ছে, মানে এটা আমার কাছে একটা বিগ 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 অ্যাচিভমেন্ট বলতে পারো, বা বিগ ড্রিম বলতে পারো, একটা স্বপ্ন বলতে পারো, যেটা বাস্তব হতে যাচ্ছে একমাত্র তোমাদের জন্য। তোমরা ভিডিও দেখেছো বলে তাই আজকে হয়তো ফুড পিপল আছে, আমি রয়েছি। সো তোমরা এইভাবে সাপোর্ট করো। আরেকটা জিনিস, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করো। আর মানে আমি খুব মাঝে মধ্যে না এ হয়ে যায়, মানে ইমোশনাল হয়ে যায় যে, মানে একটা জিনিস আমি যখন শুরু করেছিলাম আজ থেকে হয়তো 2 বছর বা 2 বছর 3-4 মাস আগে,
মানে মানুষ একটা ড্রিম একটা স্বপ্ন নিয়ে একটা পথ চলা শুরু করে, তো আমিও সেরকমই করেছি আস্তে 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 করে। তোমাদের ভালোবাসা যেরকম পেয়েছি সেরকমভাবে আমি কাজ আরও করতে পেরেছি। সো যাই হোক, এই হলো আজকে ভিডিও, সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আজকে ভিডিওটা এত দিয়ে, একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে বলো 100K খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও। তারপর একটা ওটা সাসপেন্সে থাকে একটা সিক্রেট জিনিস যেটা আমি তোমাদের পরে বলে দেবো, বাট থ্যাংক ইউ সো মাচ। Yes.